হাই, গুড মর্নিং। দেখো, সকাল সকাল আমাদের বাড়িতে লাইন চলে গেছে আর পুরো অন্ধকার হয়ে গেছে, আর বাইরেও একটু বৃষ্টি বৃষ্টি, সেই জন্য আরও বেশি অন্ধকার লাগছে। আর রোজকার মতন মা সকাল সকাল সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছে। এটা চালের গুঁড়ো দিয়ে কিছু একটা বানাচ্ছিল, আমি জানি না এটাকে ঠিক কী বলে। এটা আমি খাবোও না, তাই জানার চেষ্টাও করিনি এটা কি। এদিকে আমার স্নান হয়ে গেছে, এবার মার কিছু কাজ করে দেবো। আর একটা কি জানি বলছি, আমসত্ত্ব আমসত্ত্ব আর কি কমফোর্ট। বুঝতেই পেরে গেছো কি কাজ করছিলাম, এমন আহামরি কিছু না। ওই মাসের মাল আনতে যাবে মা, সেই জন্য একটা লিস্ট বানিয়ে দিলাম। আর এই রইলো আমার ব্রেকফাস্ট। আজকে আমি সকালবেলা একটু খিচুড়ি খাবো, তবে এইটা কিন্তু ওই চালে ডালের খিচুড়ি না, এখানে বেশিরভাগটাই সবজি রয়েছে আর চাল আছে। ব্যাস, খাওয়া দাওয়ার ডান, এইবারে শাড়ি পরবো। আমি ভেবেছিলাম আজকে পিঙ্ক কালারের একটা শাড়ি পরবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা পিঙ্ক শাড়ি বার করেছিলাম, হট করে কি মনে হলো যে না, এই বাঁ পাশের পিঙ্কটা পরবো না, ডান পাশের পিঙ্কটা পরবো। আগে ভেবেছিলাম ওইটাই পরবো, তারপরে আলমারি খুলে যখন ওইটা চোখে পড়লো তখন ওইটা পছন্দ হয়ে গেল, ব্যাস এবার এটাই পরবো। আর শাড়ি পরবো মানে তো বুঝতেই পেরে গেছো, ভিডিও বানাবো। তবে আজকে কিন্তু বাড়ি এইখানে। তো আমরা চলে এসেছি রকি আইল্যান্ডে ভিডিও বানানোর জন্য। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমি সুন্দর এরকম একটা শাড়ি টাড়ি পরে তারপরে নদিয়া ঝর্ণার ধারে ভিডিও বানাবো। তবে এইখানে আসার কথা ছিল না, আমাদের লোকেশনটা অন্য জায়গায় ছিল, তবে কিছু কারণবশত ওইখানে যেতে পারিনি, তাই আর বাড়ি ফিরে গেলাম না, এইখানেই ভিডিওটা সেরে নিলাম। সকালে যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখনই বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো সেই জন্য এক্সট্রা আরও তিনটে জামার সেট নিয়ে এসেছিলাম, যাতে ভিজে গেলে, একটা ভিজে গেলে আরেকটা পরে নিতে পারি। তবে বৃষ্টি কিন্তু আমাদের সারা রাস্তায় পেছন ছাড়েনি, একটু জায়গা বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছি, আবার একটু জায়গা শুকোচ্ছি, তারপরে আবার বৃষ্টি নামছে। যাই হোক, এই করতে করতে ফাইনালি বাড়ি পৌঁছলাম। এই যে ভাষণ দিচ্ছে একজন, আরে ভাষণ দিচ্ছি না, সবাই ব্লগের মধ্যে যেটা বলে ওইটা একটা স্ক্রিপ্টেড হয়, মানে তোমার কি মনে হয় ওরকম রিয়েল হয় সব জিনিসগুলো? রিয়েল হয় না, ওটা স্ক্রিপ্টেড। ওরা আগে থেকে এরকম প্ল্যান করে রাখে যে আমি তোমাকে এরকম বলবো, তারপর তুমি এরকম রিপ্লাই দিবা, তারপরে এরকম একটুখানি হ্যাঁ হ্যাঁ হাসবা, এরকমই হয়। আচ্ছা শ্যামবা, কি করো? ছবি আঁকি। তোমার আঙুলগুলো গুইয়ের মতো লাগছে। তো লাগুক না, কি আছে এরকম ইয়েলো কালারের নেল পলিশ পরে একটু নেল পলিশটা দেখাও আমাকে। এটা না আসলে কি করব, আমরা বাঙালি মানুষ না, তো আমরা আমরা নেল পলিশ লাগালে আমাদের দুটো হাতের কালার দুরকম হয়েছে। দেখাও একটু কেমন। আর আমাদের বাড়িতে একটুখানি বেশি স্পাইসি স্পাইসি খাওয়া হয়। তো এই তো সন্ধেবেলা বাড়িতে এসে হাহা হা হি হি করলাম, তারপরে শুনতেই পেলে আমাদের টিভিতে লাইন নেই, মানে আমাদের নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে, ভিডিওগুলো টিভিতে বাফারিং হচ্ছে, ওটাই বলতে চাইছিল মা আর কি। তো সেই জন্য মা বললো তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে দিয়ে তারপরে হাহা হা হি হি কর। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। শেষ।